আসসালামু আলাইকুম, লুবনার লাইফ স্টোরিতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নিয়ে চলে আসলাম আমাদের নোয়াখালী অঞ্চলের ঐতিহ্যবাহী একটা রান্না, দেশি মুরগি দিয়ে ফেলন ডাল রান্না। ফেলন ডাল, হেলন ডাল বা বিল্লির ডাল, যে ডালে আপনারা বলে থাকেন, যে যে নামে আমরা চিনি। তা আমার এখানে রান্না করতে ডাল ধুয়ে দিয়েছি আমি। একটা দেশি মুরগি কেটে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি গরম মশলাগুলো নিয়ে নিচ্ছি, সব কিছু কাটা বাসা শেষ। সাথে আমার রান্না হবে ভেন্ডি ভাজা। প্রথমে আমি ফেলন ডালটা রান্না বসাই দিচ্ছি। আমি একটা কড়াই বসাই দিলাম, কড়াইটা গরম হতে থাকুক। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখন গরম মশলাগুলো অ্যাড করে দিব তেলটার সাথে। এখানে আমি গরম মশলাগুলো তেলের সাথে একটু ভেজে নিচ্ছি, তাহলে আলাদা একটা স্মেল আসে রান্নাতে। গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গেছে, আমি এখন পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যে যেমন জাল খাইতে চান ওইভাবে জালটা অ্যাড করবেন। এপাশে আমি ফেলন ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে রসুন বাটা অ্যাড করে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। মশলাটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কোনো গন্ধ না থাকে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরা বাটাটা, জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আবার একটু মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। মশলাটা কষানো হতে থাকুক। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দেশি মুরগিটা অ্যাড করে দিচ্ছি রান্নার জন্য। ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি মুরগিটাকে। আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব, মুরগিটা একটু কষিয়ে নেব ভালোভাবে মশলার সাথে।
মুরগিটা কষানো হয়ে গেছে, আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখন কিছু পানি অ্যাড করে দিব মুরগিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য, অল্প একটু পানি দিলাম। মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখন ডালটা দিয়ে দিব, সিদ্ধ ডালটা। ডালটাকে আমি এক্সট্রা সিদ্ধ করে নিছি। এখানে আমার বাসায় করা কিছু গরম মশলা ছিল, আমি অ্যাড করে দিলাম, এই মশলার স্বাদটা আরো বেশি বেড়ে আসে। আমি আবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ডালটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। কষানো হয়ে গেছে, আমি এখন পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। পরিমাণ মতো পানি দিয়ে দিছি আমি, বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা হতে। ডাল রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে, আমি এখানে কিছু টালা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদটা আর একটু বাড়ার জন্য। নামিয়ে নিলাম, এই যে আমার অনেক মজার একটা ডাল রান্না, দেশি মুরগি দিয়ে ফেলন ডাল রান্না। আমার একটা রান্না কমপ্লিট, আমি এখন বেন্ডি বাজিটা বসাই দিচ্ছি। ফ্রাই প্যান বসাই দিলাম, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে। ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি একটু রসুন দিয়ে দিচ্ছি, রসুন বাটা অল্প একটু, খুব পরিমাণে অল্প। রসুনটাও ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের সাথে।
এখন শুকনো গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়াটা দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন ভেন্ডিটা অ্যাড করে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। ভেন্ডিটা মোটামুটি হয়ে আসছে, আমার ভেন্ডি ভাজিটাও রেডি, নামিয়ে নিলাম আমি। আমার দুইটা রান্নাই আজকে রেডি, ভেন্ডি ভাজি সাথে ফেলন ডাল দিয়ে দেশি মুরগি, অনেক মজার একটা ডাল। তো আল্লাহ হাফেজ, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।